এখানে ফ্যাশনের এখন ঢেউ চলছে, ফ্যাশন আনতে আনতে এখন পাঞ্জাবি পায়জামা একটু ভদ্রলোকের পোশাক ছিল, ওটা অভদ্র বানিয়ে ফেলে দিয়েছে। পাঞ্জাবি এমন সরু হয়ে গেছে, ঠিক পাঞ্জাবি আর পায়জামা এমন সরু হয়ে গেছে, পা যতটুক মোটা পায়জামা ততটুক মোটা, আর মনে একটা বাঁশ। আর পাঞ্জাবি পড়তেছে, ওটা কি পাঞ্জাবি না ল্যাংটা কি ওটা? জাতিকে ভদ্র বানানোই আমাদের দায়িত্ব। লোকে কি করলো না করলো দেখার কোনো দরকার নেই। যারা ফ্যাশন ডিজাইনার এখানে আছো সাবধান হয়ে যাও, তোমার কারণেই অনেক ছেলে বাধ্যই এগুলো কেনে, এগুলো থেকে দূরে থাকো। মা বোনদেরকেও বলছি ফ্যাশন দিকে তাকেও না, তুমি যখন এসব ল্যাংটা পোশাক করে রাস্তায় হাঁটো অসংখ্য পুরুষ মানুষের লোলক দৃষ্টি তোমার সব দিকে পড়ে। একটা পর্দানুষ্ঠানের ঘরের মেয়েকে নিয়ে এমন ড্রেস কোড বানিয়েছে, সে ড্রেস কোড পরে বিমানে মহিলা যখন ঢোকে প্রত্যেকটা যাত্রীর নজর তাদের উত্থান পতনের দিকে তাকিয়ে দেখে যে এটা কী যাচ্ছে। এটা বলছি আপনাদের যারা দায়িত্বশীল, সরকার বড় দায়িত্বশীল না? আপনি বাপ মেয়ের আপনি দায়িত্বশীল না? আপনি ভাই বোনের আপনি দায়িত্বশীল না? কেন আপনি ওখানে চাকরিতে পাঠাচ্ছেন তাকে? আহলেদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। বিমানবালা আমাদের মেয়েদের বানানো হচ্ছে, একটা পর্দানুষ্ঠানের ঘরের মেয়েকে নিয়ে এমন ড্রেস কোড বানিয়েছে, সে ড্রেস কোড পরে বিমানে মহিলা যখন ঢোকে প্রত্যেকটা যাত্রীর নজর তাদের উত্থান পতনের দিকে তাকিয়ে দেখে যে এটা কী যাচ্ছে। এটা আমার বড় বউ আমার ধরে ফেলেছে, এই তুমি এ কী পরেছে এগুলা, তো কী করবো আমার এইটা আইন, এটার নাম ড্রেস কোড, এটা কি ড্রেস কোড হলো? মুসলমান দেশকে এই ড্রেস কোড চলবে? আমরা তীব্র প্রতিবাদ করছি সরকারের কাছে, দয়া করে বিমানবালার এসব ফালতু ড্রেস বাতিল করে দেন। তারা আমাদের দেশের মেয়ে, তারা সুন্দর পরিবেশে বোরকা পরে কাজ করে, অথবা তাদের বাদে বহু পুরুষ লোক বাংলাদেশে বেকার আছে, তাদেরকে বিমানবালার কাজ করান। বহু পুরুষ বেকার নাই, তাদেরকে দেন কাজে। একটা মেয়ে তার বাড়িতে কত সন্তান পালন করা, সংসার দেখা বড় গুরুত্ব গুরুদায়িত্ব না, সব বাদ দেয় বিমান ওঠে কেন? প্রতিটি বিষয়ে খালি চিন্তা করার জন্য আমার কাছে বলছি আপনাদের যারা দায়িত্বশীল, সরকার বড় দায়িত্বশীল না? আপনি বাপ মেয়ের আপনি দায়িত্বশীল না? আপনি ভাই বোনের আপনি দায়িত্বশীল না? কেন আপনি ওখানে চাকরিতে পাঠাচ্ছেন তাকে? যদি প্রতিটি বিষয়ে আপনি খেয়াল করবেন, এই আপনার পোশাক পরে আসছেন, এখানে ফ্যাশনের এখন ঢেউ চলছে, ফ্যাশন আনতে আনতে এখন পাঞ্জাবি পায়জামা একটু ভদ্রলোকের পোশাক ছিল, ওটা অভদ্র বানিয়ে ফেলে দিয়েছে। পাঞ্জাবি এমন সরু হয়ে গেছে, ঠিক পাঞ্জাবি আর পায়জামা এমন সরু হয়ে গেছে, পা যতটুক মোটা পায়জামা ততটুক মোটা, আর মনে একটা বাঁশ। আর পাঞ্জাবি পড়তেছে, ওটা কি পাঞ্জাবি না ল্যাংটা কি ওটা? আমি বলে খবরদার, এ চং পাঞ্জাবি চং পায়জামা বাতিল, যুবসংঘের ছেলেদের কোশ্চেন করে এই ধরনের ফালতু ড্রেস চলবে না। মুসলমান ভদ্র জাতি, জাতিকে ভদ্র বানানোই আমাদের দায়িত্ব। লোকে কি করলো না করলো দেখার কোনো দরকার নেই। যারা ফ্যাশন ডিজাইনার এখানে আছো সাবধান হয়ে যাও, তোমার কারণেই অনেক ছেলে বাধ্যই এগুলো কেনে, এগুলো থেকে দূরে থাকো। মা বোনদেরকেও বলছি ফ্যাশন দিকে তাকেও না, তুমি যখন এসব ল্যাংটা পোশাক করে রাস্তায় হাঁটো অসংখ্য পুরুষ মানুষের লোলক দৃষ্টি তোমার সব দিকে পড়ে। আজ যে বলা হচ্ছে আল্লাহ রসুল বলছেন, যখন একটা মেয়ে রাস্তা বের হয় শয়তান তার পিছু পিছু ধায়, অর্থাৎ মানুষের লোলক দৃষ্টি তার দিকে পড়ে। তুই যত বড় দামি মহিলা তুমি হও না কেন, হিলারি ক্লিনটন এসেছে বাংলাদেশে, একেবারে প্যান্ট শার্ট পরে ডাটে দাঁড়িয়ে আছে আর খিলখিল করে হাসতেছে, ও বেটা মহিলা খেলে হাসতো বেটা বেয়াদব, তোমার মুখের দিকেও তাকাচ্ছে না, তাকাচ্ছে তোমার দেহের দিকে, হুঁশ তার নেই। অত বুড়ি মহিলা, গল্প আসলো কি তার স্বামী চারটা মেয়ের সঙ্গে ফষ্টি নষ্টি করে, এগারোটা মহিলার সঙ্গে তার সম্পর্ক বিল ক্লিনটনের, আর উনি দিব্য তার বহে ঘুরি বসে সারাদিন ফার্স্ট লেডি হিসেবে, এরা ফার্স্ট লেডি না, এর থার্ড ক্লাস লেডি, এরা ফার্স্ট লেডি। আহলেদিস আন্দোলন বাংলাদেশ এই সব কিছুর বিরুদ্ধে। আমাদেরকে বলায় খবরদার রাজনীতি কথা বলবে না বেটা, রাজনীতি তুমি বলবা তাহলে ভোট নিতে আসো কেন? যদি আমি রাজনীতি না বুঝি তো ভোট দেবো কার, আন্দাজি দেবো নাকি? রাজনীতি করা তো বলা যায় না, ওটা এক নম্বর বলতে ওইটা, কারণ তোমরা দেশ চালাও, তোমরা ড্রাইভার সিটে বসে আসো, গাড়ি যদি ড্রাইভার খানায় ফেল দেয় প্যাসেঞ্জার কিছু করার আছে? এজন্য আমাদেরকে তোমাদের সাবধান করতে, খবরদার এটা করো না সেটা করো না, এই উপদেশ দিয়ে আমাদের দায়িত্ব, আমার রসুল আমাদেরকে এই দায়িত্ব দিয়ে গেছেন, বলে গেছেন যখনই তুমি অন্যায় দেখবে প্রতিবাদ করবে তাহলে তুমি নাজাত পাবে।
অন্যায় দেখলে ঘৃণা করবে, তাহলে তুমি দায়মুক্ত হবে। আর অন্যায় দেখলে যে তুমি রাদিয়া বা তা বা তুমি খুশি হয় এবং পিছিয়ে পিছিয়ে মিছিল করি বড়, তো সাহাবে কিরাম বলে হে আল্লাহর রাসূল, তাহলে কি আমরা ওর বিরুদ্ধে আফালা নকাতালি হুম, ওদেরকে বিরুদ্ধে যুদ্ধ করবো না? তো আল্লাহ রাসূল বলে লা, এটা করো না, এটা করো তাদের বিশৃঙ্খল বাড়বে, ওরা ক্ষমতায় থাক, উপদেশ দাও, না করলে আওতু হাক্কাহুম সরুল্লাহ হাক্কাকুম, ওদের হক মানে ওদের ট্যাক্স খাবে ওদের দাবিতে, এটাই ওরা যা তা দাও, আর তোমার তোমার দাবিটা আল্লাহর কাছে চাও। কত বুঝছেন, এটি হলো হাদিসের দিক নির্দেশনা। এই জন্য আমরা আমাদের ভাষণে রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, ধর্মনীতি, পরিবারনীতি সব কথা আমরা সব ছাড়ি কথা বলি, কারণ একটা মানুষ শুধু একটা জীবনে থাকে না, সার্বিক জীবনে চলাফেরা করে, সে পরিবারে থাকে বাপ হিসাবে, সে সমাজ জীবনে থাকে নেতা হিসাবে, রাজনৈতিক জীবনে থাকে দায়িত্বশীল হিসাবে, শিক্ষা জীবনে থাকে সে শিক্ষক হিসাবে, সে যেখানে যাবে সে একটা আদর্শ হবে, জেলখানে গেলেও সে আদর্শ জেল কারাগার বন্দী হবে, তার প্রতি কোনো অভিযোগ থাকবে না, পুলিশ হলেও সে আদর্শ পুলিশ হবে, আর্মি হলেও সে আদর্শ আর্মি হবে, সব জায়গায় তার দিন অগ্রাধিকার পাবে, দুনিয়া পিছনে থাকবে, কারণ তাকেও মরতে হবে আমাকেও মরতে হবে।